আপনারা শুনছেন রূপকথা বাই কল্লোল। রূপকথা বাই কল্লোল চ্যানেলের প্রথম অরূপকথা আজকে আপনাদেরকে শোনাবো, যেটা আসলে ঠিক রূপকথা নয়, সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা বিখ্যাত উপন্যাস লাল শালু। কেন আপনাদেরকে রূপকথা বাই কল্লোল চ্যানেলে উপন্যাস শোনাচ্ছি, কবে আরব্য রজনী আসবে, এই প্রশ্নগুলোর উত্তর এই মুহূর্তে আমার পক্ষে দেওয়া একটু ডিফিকাল্ট, কাজেই সেই উত্তরে যাচ্ছি না। আপনাদেরকে পড়ে শোনাচ্ছি সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা লাল শালু প্রথম পর্ব। শস্যহীন জনবহুল এ অঞ্চলের বাসিন্দাদের বেরিয়ে পড়বার ব্যাকুলতা ধোঁয়াটে আকাশকে পর্যন্ত যেন সদা সন্ত্রস্ত করে রাখে। ঘরে কিছু নেই, ভাগাভাগি লুটালুটি আর স্থান বিশেষে খুনাখুনি করে সর্বপ্রচেষ্টার শেষ। দৃষ্টি বাইরের পানে, মস্ত নদীটির ওপারে, জেলার বাইরে, প্রদেশেরও হয়তোবা আরও দূরে, যারা নলি বানিয়ে ভেসে পড়ে তাদের দৃষ্টি দিগন্তে আটকায় না, জ্বালাময়ী আশা। ঘরে হা শূন্য মুখ থোবড়ানো নিরাশা বলে তাতে মাত্রাতিরিক্ত প্রখরতা। দূরে তাকিয়ে যাদের চোখে আশা জ্বলে তাদের আর তর্ষয় না, দিনমান ক্ষণের সবুর ফাঁসির সামিল, তাই তারা ছোটে ছোটে। অন্য অঞ্চল থেকে গভীর রাতে যখন ঝিম ধরা রেলগাড়ি সর্পিল গতিতে এসে পৌঁছয় এদেশে, তখন হঠাৎ আগাগোড়া তার দীর্ঘ দেহে ঝাঁকুনি লাগে, ঝনঝন করে ওঠে লোহালক্কড়। রাতের অন্ধকারে লণ্ঠন জ্বালানো ঘুমন্ত কত স্টেশন পেরিয়ে এসে এইখানে নিদ্রাচ্ছন্ন ট্রেনটির সমস্ত চেতনা জেগে সজারু কাঁটা হয়ে ওঠে। তাছাড়া এদের বহির্মুখ উন্মত্ততা আগুনের হলকার মতো পুড়িয়ে দেয় দেহ। রেলগাড়ির খুপড়িগুলো থেকে আচমকা জেগে ওঠা যাত্রীরা কেউ বা ভয় পেয়ে, কেউ বা অপরিসীম কৌতূহলে মুখ বাড়ায়, দেখে আবছা অন্ধকারে ছুটোছুটি করতে থাকা লোকদের। কোথায় যাবে তারা? কিসের এত উন্মত্ততা, কিসের এত অধীরতা? এ লাইনে যারা নতুন তারা চেয়ে চেয়ে দেখে, কিন্তু এরা ছোটে ছোটে আর চিৎকার করে। গাড়ির এ মাথা থেকে ও মাথা, এতগুলো খুপড়ির মধ্যে কোনটাতে চড়লে কপাল ফাটবে তাই যেন খুঁজে দেখে। ইতিমধ্যে আত্মীয় স্বজন জান পাচানের লোক হারিয়ে যায়, কারো জামা ছেঁড়ে, কারো টুপিটা অন্যের পায়ের তলায় দুমড়ে যায়, কারো বা আসল জিনিসটা অর্থাৎ বদনাটা, যা না হলে বিদেশে এক পা চলে না, কি করে আলগোছে হারিয়ে যায়। হারাবে না কেন, দেহটা গেলেই হয়, এমন একটা মনোভাব নিয়ে ছোটোছুটি করলে হারাবেই তো। অনেকের অনেক সময় গলায় ঝোলানো তাবিজের থোকাটা ছাড়া দেহে বিন্দুমাত্র বস্ত্র থাকে না শেষ পর্যন্ত। তারা অবশ্য বয়সের ছোকরা, বয়স হলে এরা আর কিছু না হোক শক্ত করে গিরেটা দিতে শেখে। অজগরের মতো দীর্ঘ রেলগাড়ির কিন্তু ধৈর্যের সীমা নেই। তার দেহ ঝনঝন করে লোহালক্কড়ের ঝংকারে, উত্তাপ লাগা দেহ কেঁপে কেঁপে ওঠে, কিন্তু হঠাৎ উঠে ছুটে পালায় না। দেহচ্যুত হয়ে অদূরে অস্পষ্ট আলোয় ইঞ্জিনটা পানি খায়, পানি খায় ঠিক মানুষের মতোই, আর অপেক্ষা করে, ধৈর্যের কাঁটা নড়ে না। কেনই বা নড়বে? নিশুতি রাতে যে দেশে এসে পৌঁছেছে সে দেশ এখন অন্ধকারে ঢাকা থাকলেও সে জানে যে তাতে শস্য নেই, বিরান মাঠ, সর ভাঙা পাড় আর বন্যা ভাসানো ক্ষেত, নদী গহ্বরেও জমি কম নেই, সত্যি শস্য নেই, যা আছে তা যৎসামান্য। শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি। ভোরবেলায় এত মক্তবে আর্তনাদ ওঠে যে মনে হয় এটা খোদাতাল আর বিশেষ দেশ। ন্যাংটা ছেলেও আমসিপাড়া পড়ে, গলা ফাটিয়ে মৌলবীর বয়স্ক গলাকে ডুবিয়ে সমস্বরে চেঁচিয়ে পড়ে, গোঁফ উঠতে না উঠতেই কোরআনে হেফজ করা সারা। সঙ্গে সঙ্গে মুখেও কেমন একটা ভাব জাগে, হাফেজ তারা, বেহেস্তে তাদের স্থান নির্দিষ্ট। কিন্তু দেশটা কেমন মরার দেশ, শস্য শূন্য। শস্য যাবা হয় তা জনবহুলতার তুলনায় যৎসামান্য, সেই হচ্ছে মুশকিল। এবং তাই খোদার পথে ঘনিষ্ঠ হয়ে আসার চেতনায়
যেমন একটা বিশিষ্ট ভাব ফুটে ওঠে, তেমনি না খেতে পেয়ে চোখে আবার কেমন একটা ভাব জাগে। শীর্ণ দেহ নরম হয়ে ওঠে আর স্বাভাবিক সরু গলা কেরাতের সময় মধু ছড়ালেও এদিকে দীনতায় আর অসহায়তায় ক্ষীণতর হয়ে ওঠে। তাতে দিনকে দিন ব্যথা বেদনা আঁকিবুকি কাটে। শীর্ণ চিবুকের আশেপাশে যে কটা ফিকে দাড়ি অসংযত দৌর্বল্যে ঝুলে থাকে তাতে মাহাত্ম্য ফোটাতে চায়, কিন্তু ক্ষুধার্ত চোখের তলে চামড়াতে চোয়ালের দীনতা ঘোচে না। কেউ কেউ আরও আশা নিয়ে আলিয়া মাদ্রাসায় পড়ে, বিদেশে গিয়ে পোকায় খাওয়া মস্ত মস্ত কেতাব খতম করে, কিন্তু কেতাবে যে বিদ্যে লেখা তা কোন এক বিগত যুগে চড়ায় পড়ে আটকে গেছে। চড়া কেটে সে বিদ্যেকে এত যুগ অতিক্রম করিয়ে বর্তমান স্রোতের সঙ্গে মিশিয়ে দেবে এমন লোক আবার নেই। অতএব কেতাবগুলোর বিচিত্র অক্ষরগুলো দুরান্ত কোনো এক অতীতকালের অরণ্যে আর্তনাদ করে। তবু আশা, কত আশা! খোদাতালার উপর প্রগাঢ় ভরসা, দিন যায় অন্য এক রঙিন কল্পনায়। কিন্তু ক্ষুধার্ত চোখ বৈরী ভাবাপন্ন ব্যক্তি সুখ উদাসীন দুনিয়ার পানে চেয়ে চেয়ে আরও ক্ষয়ে আসে। খোদার এলেমে বুক ভরে না, তলায় পেট শূন্য বলে। মসজিদের বাঁধানো পুকুর পাড়ে চৌকোনো পাথরের খণ্ডটার উপর বসে শীতল পানিতে অজু বানায়, টুপিটা খুলে তার গহ্বরে ফুঁ দিয়ে ঠান্ডা করে আবার পরে, কিন্তু শান্তি পায় না। মন থেকে থেকে খাবি খায়, দিগন্তে ঝলকানো রোদের পানে চেয়ে চোখ পুড়ে যায়। তাই এরা দেশ ত্যাগ করে, ত্যাগ করে সদলবলে বেরিয়ে ছড়িয়ে পড়ে। নলি বানিয়ে জাহাজের খালাসি হয়ে ভেসে যায়, কারখানার শ্রমিক হয়, বাসাবাড়ির চাকর, দপ্তরের এটকিনি, ছাপাখানার মেশিন ম্যান, ট্যানারিতে চামড়ার লোক। কেউ মসজিদে ইমাম হয়, কেউ মুয়াজ্জিন। দেশময় কত সহস্র মসজিদ, কিন্তু শহরের মসজিদ, শহরতলির মসজিদ, এমনকি গ্রামে গ্রামে মসজিদগুলি পর্যন্ত আগে থেকে দখল হয়ে আছে। শেষে কেউ কেউ দূর দূরান্তে চলে যায়, হয়তো বাহে মুলুকে, নয়তো মনিদের দেশে, দূর দূর গ্রামে, যে গ্রামে পৌঁছতে হলে কত চড়া পড়া শুষ্ক নদী পেরোতে হয়, মোষের ধাড়িতে খড়ের গাদায় ঘুমোতে হয় কত রাত। গারো পাহাড়ে দুর্গম অঞ্চলে কে কবে বাঁশের মসজিদ করেছিল, সেখানেও এক সরকারি কর্মচারী সেখানে হয়তো একদিন পায়ে বুট এঁটে শিকারে যায়, বাইরে বিদেশি পোশাক, মুখমণ্ডল মসৃণ, কিন্তু আসলে ভেতরে মুসলমান, কেবল নতুন খোলস পরা নব্যশিক্ষিত মুসলমান। সে এ দুর্গম অঞ্চলে মিহি কণ্ঠের আজান শুনে চমকে ওঠে, সঙ্গে সঙ্গে তার শিকারের আশাও কিছু দমে যায়। পরে মৌলবীর সঙ্গে সাক্ষাৎ হয়, আত্মীয় স্বজন ছেড়ে বনবাসে দিন কাটানোর ফলে লোকটার চোখে মুখে নিঃসঙ্গতার বন্য শূন্যতা। আপনার দৌলতখানা? শিকারী বলে। আপনার নাম? নাম শুনে মৌলবীর মুখ উজ্জ্বল হয়ে ওঠে, তাছাড়া মুহূর্তে খোদার দুনিয়া চোখের সামনে আলোকিত হয়ে ওঠে। শিকারীও পাল্টা প্রশ্ন করে। বাড়ির কথা বলতে গিয়ে হঠাৎ মৌলবীর মনে স্মৃতি জাগে, কিন্তু সংযত হয়ে বলে, এই ধারের লোকেদের মধ্যে খোদা তালার আলোর অভাব, লোকগুলি অশিক্ষিত, কাফের, তাই এদের মধ্যে আলো ছড়াতে এসেছে। বলে না যে দেশে শস্য নেই, দেশে নিরন্তর টানাটানি, মরার খরা। দূর জঙ্গলে বাঘ ডাকে, কদাচিৎ কখনো হাতিও দাবড়ে কুঁদে নেমে আসে, কিন্তু দিনে পাঁচ পাঁচবার দীর্ঘ শালগাছ ছাড়িয়ে একটা ক্ষীণ গলা জাগে, মৌলবীর গলা। বুনো ভারী হাওয়ায় তার হালকা কগাছি দাড়ি ওড়ে, এবং গভীর রাতে হয়তো চোখের কোণটা চকচক করে ওঠে বাড়ির ভিটেটার জন্যে, কিন্তু সেটা শিকারীর কল্পনা। আস্তানায় ফিরে এসে বন্দুকের নল সাফ করতে করতে শিকারী কল্পনা করে সে কথা। তবে নতুন এক আলোর ঝলকে মৌলবীর চোখ যে দীপ্ত হয়ে ওঠে সে কথা সে জানে না, ভাবতেও পারে না হয়তো। একদিন শ্রাবণের শেষাশেষি নিরাক পড়েছে, হাওয়া শূন্য স্তব্ধতায় মাঠ প্রান্তর আর বিস্তৃত ধানক্ষেত নিথর, কোথাও একটু কম্পন নেই,
আকাশে মেঘ নেই, তামাটে নীলাভ রং দিগন্ত পর্যন্ত স্থির হয়ে আছে। এমনি দিনে লোকেরা ধান খেতে নৌকা নিয়ে বেরোয়, ডিঙ্গিতে দু দুজন করে, সঙ্গে কোঁচ জুতি। নিষ্পন্দ ধান খেতে প্রগাঢ় নিঃশব্দতা। কোথাও একটা কাক আর্তনাদ করে উঠলে মনে হয় আকাশটা বুঝি চটের মতো চিরে গেল। অতি সন্তর্পণে ধানের ফাঁকে ফাঁকে তারা নৌকা চালায়। ঢেউ হয় না, শব্দ হয় না, গলুয়ে মূর্তির মতো দাঁড়িয়ে থাকে একজন, চোখে ধারালো দৃষ্টি। ধানের ফাঁকে ফাঁকে সাপের সর্পিল সূক্ষ্ম গতিতে সে দৃষ্টি এঁকে বেঁকে চলে। বিস্তৃত ধান ক্ষেতের এক প্রান্তে তাহের কাদেরও আছে। তাহের দাঁড়িয়ে সামনে, চোখে তার তেমনি শিকারীর সুচাগ্র একাগ্রতা। পেছনে তেমনি মূর্তির মতো বসে কাদের ভাইয়ের ইশারার অপেক্ষায় থাকে। দাঁড় বাইছে, কিন্তু এমন কৌশলে যে মনে হয় নিচে পানি নয়, তুলো। হঠাৎ তাহের ঈষৎ কেঁপে উঠে মুহূর্তে শক্ত হয়ে যায়। সামনের পানে চেয়ে থেকেই পেছনে আঙুল দিয়ে ইশারা করে, সামনে বাঁয়ে। একটু বাঁয়ে কটা শীষ নড়ছে। নিরাক পড়া বিস্তৃত ধান খেতে কেমন স্পষ্ট দেখায় সে নড়া। আরো বাঁয়ে, সাবধান, আস্তে। তাহেরের আঙুল অদ্ভুত ক্ষিপ্রতায় এসব নির্দেশই দেয়। ততক্ষণে সে পাশ থেকে আলগোছে কোঁচটা তুলে নিয়েছে। নিতে একটু শব্দ হয়নি, হয়নি তার প্রমাণ ধানের শীষ এখনো ওখানে নড়ছে। তারপর কয়েকটা নিঃশ্বাস রুদ্ধ করা মুহূর্ত, দূরে যে কটা নৌকা ধান ক্ষেতের ফাঁকে ফাঁকে এমনি নিঃশব্দে ভাসছিল সেগুলো থেমে যায়। লোকেরা স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে ধনুকের মতো টান হয়ে ওঠা তাহেরের কালো দেহটির পানে। তারপর দেখে হঠাৎ বিদ্যুৎ চমকের মতো সেই কালো দেহের ঊর্ধ্বাংশ কেঁপে উঠল, তীরের মতো বেরিয়ে গেল একটা কোঁচ। একটু পরে একটা বৃহৎ রুই মুখ হা করে ভেসে ওঠে। আবার নৌকা চলে ধীরে ধীরে সন্তর্পণে। একসময় ঘুরতে ঘুরতে তাহেরদের নৌকা মতিগঞ্জের সড়কটার কাছে এসে পড়ে। কাদের পেছনে বসে তেমনি নিষ্পলক দৃষ্টিতে চেয়ে আছে তাহেরের পানে তার আঙ্গুলের ইশারার জন্যে। হঠাৎ এমন সময় দেখে তাহের সড়কের পানে চেয়ে কি দেখছে, চোখে বিস্ময়ের ভাব। সেও সেদিকে তাকায়, দেখে মতিগঞ্জের সড়কের ওপরেই একটি অপরিচিত লোক আকাশের পানে হাত তুলে মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। শীর্ণ মুখে কগাছি দাড়ি, চোখ নিমিলিত। মুহূর্তের পর মুহূর্ত কাটে, লোকটির চেতনা নেই। নিরাক পড়া আকাশ যেন তাকে পাথরের মূর্তিতে রূপান্তরিত করেছে। কাদের আর তাহের অবাক হয়ে চেয়ে দেখে। মাছকে সতর্ক করে দেবার ভয়ে কথা হয় না, কিন্তু পাশেই একবার ধানের শীষ স্পষ্টভাবে নড়ে ওঠে, ঈষৎ আওয়াজও হয়, সেদিকে দৃষ্টি নেই। একসময় লোকটি মোনাজাত শেষ করে, কিছুক্ষণ কি ভেবে ঝট করে পাশে নামিয়ে রাখা পুটুলিটা তুলে নেয়। তারপর বড় বড় পা ফেলে উত্তর দিকে হাঁটতে থাকে। উত্তর দিকে খানিকটা এগিয়ে মহব্বতনগর গ্রাম, তাহের ও কাদেরের বাড়ি সেখানে। অপরাহ্নের দিকে মাছ নিয়ে দুভাই বাড়ি ফিরে দেখে খালেক ব্যাপারীর ঘরে কেমন একটা জটলা। সেখানে গ্রামের লোকেরা আছে, তাদের বাপও আছে, সকলের কেমন গম্ভীর ভাব, সবার মুখ চিন্তায় নত। ভেতরে উঁকি মেরে দেখে একটু আলগা হয়ে বসে আছে সেই লোকটা। নৌকা থেকে মতিগঞ্জের সড়কের উপর তখন যাকে মোনাজাত করতে দেখেছিল, রোগা লোক, বয়সের ধারে যেন চোয়াল দুটো উজ্জ্বল, চোখ বুজে আছে, কোটরাগত নিমিলিত সে চোখে একটু কম্পন নাই। এভাবেই মজিদের প্রবেশ হল মহব্বতনগর গ্রামে। প্রবেশটা নাটকীয় হয়েছে সন্দেহ নেই, কিন্তু গ্রামের লোকেরা নাটকেরই পক্ষপাতী। সরাসরি মতিগঞ্জের সড়ক দিয়ে যে গ্রামে এসে ঢুকবে তার চেয়ে পছন্দ হবে তাকে যে বিলটার বড় অশ্বত্থ গাছ থেকে নেমে আসবে। মজিদের আগমনটা তেমনি চমকপ্রদ, চমকপ্রদ এই জন্যে যে তার আগমন মুহূর্তে সমস্ত গ্রামকে চমকে দেয়। শুধু তাই নয়, গ্রামবাসীদের নির্বুদ্ধিতা সম্পর্কে তাদের সচেতন করে দেয়, অনুশোচনায় জর্জরিত করে দেয় তাদের অন্তর। শীর্ণ লোকটি চিৎকার করে গালাগাল করে লোকেদের। খালেক ব্যাপারী ও মাতব্বর রেহান আলী ছিল, জোয়ানমদ্য কালু মতি তারাও ছিল,
কিন্তু লজ্জায় তাদের মাথা হেঁট। নবাগত লোকটির কোটরাগত চোখে আগুন। আপনারা জাহেল, বেএলএম, আনপড়া, মুদাসের পীরের মাজারে আপনারা এমন করে ফেলা রাখছেন? গ্রাম থেকে একটু বাইরে একটা বৃহৎ বাঁশ ঝাড়, মোটাসোটা হলদে তার গুঁড়ি। সেই বাঁশ ঝাড়ের কগজ ওধারে একটা পরিত্যক্ত পুকুরের পাশে ঘন সন্নিবিষ্ট হয়ে আছে গাছপালা, যেন একদিন কার বাগান ছিল সেখানে। তারই একধারে টাল খাওয়া ভাঙা এক প্রাচীন কবর, ছোট ছোট ইটগুলো বিবর্ণ, শ্যাওলায় সবুজ, যুগ যুগের হাওয়ায় কালচে, ভেতরে সুড়ঙ্গের মতো। শেয়ালের বাসা হয়তো, ওরা কি করে জানবে যে ওটা মোদাসের পীরের মাজার? সভায় অশীতিপর বৃদ্ধ সোলেমানের বাপও ছিল, হাঁপানির রুগী। সে দম খিঁচিয়ে লজ্জায় নত করে রাখে চোখ। আমি ছিলাম গাঢ় পাহাড়ে, মধুপুর গড় থেকে তিন দিনের পথ, মজিদ বলে। বলে যে সে সেখানে সুখে শান্তিতেই ছিল, গোলা ভরা ধান, গরু ছাগল। তবে সেখানকার মানুষটা কিন্তু অশিক্ষিত, বর্বর। তাদের মধ্যে কিঞ্চিত খোদার আলো ছড়াবার জন্যে অমন বিদেশ বিভুঁয়ে সে বসবাস করছিল। তারা বর্বর হলে কি হবে? দিল তাদের সাচ্চা, খাঁটি সোনার মতো। খোদা রাসুলের ডাক একবার দিলে পৌঁছে দিতে পারলে তারা বেচেইন হয়ে যায়। তাছাড়া তাদের খাতির যত্ন স্নেহ মমতার মধ্যে বেশ দিন কাটছিল। কিন্তু সে একদিন স্বপ্ন দেখে, সে স্বপ্নই তাকে নিয়ে এসেছে এত দূরে। মধুপুর গড় থেকে তিন দিনের পথ সেই দুর্গম অঞ্চলে মজিদ যে বাড়ি গড়ে তুলেছিল তার নিমেষের মধ্যে ভেঙে ছুটে চলে এসেছে। লোকেরা ইতিমধ্যে বার কয়েক শুনেছে সে কথা, তবু আবার উৎকর্ণ হয়ে শোনে। উনি একদিন স্বপ্নে ডাকে বললেন, বলতে বলতে মজিদের কোটরাগত ক্ষুদ্র চোখ দুটো পানিতে ছাপিয়ে ওঠে। গ্রামের লোকগুলি ইদানিং অবস্থাপন্ন হয়ে উঠেছে, জোতজমি করেছে, বাড়িঘর করে গরু ছাগল আর মেয়ে মানুষ পুষে চড়াই উত্রাই ভাব ছেড়ে ধীর স্থির হয়ে উঠেছে, মুখে চিকনাই হয়েছে। কিন্তু খোদার দিকে তাদের নজর কম। এখানে ধান খেতে হাওয়া গান তোলে বটে, কিন্তু মুসল্লিদের গলা আকাশে ভাসে না। গ্রামের প্রান্তে সে জঙ্গলের মধ্যে কবরের পাশে দাঁড়িয়ে বুকে ঝোলানো তামার দাঁত খিলাল দিয়ে দাঁতের গহ্বর খোঁচাতে খোঁচাতে মজিদ সেদিন সে কথা স্পষ্ট বুঝেছিল। সঙ্গে সঙ্গে এ কথাও বুঝেছিল যে দুনিয়ায় সচ্ছলভাবে দুবেলা খেয়ে বাঁচবার জন্যে যে খেলা খেলতে যাচ্ছে সে খেলা সাংঘাতিক। মনে সন্দেহ ছিল, ভয়ও ছিল, কিন্তু জমায়েতের অধবদন চেহারা দেখে পরিষ্কার হয়ে গিয়েছিল অন্তর। হাঁপানি রোগগ্রস্ত অশীতিপর বৃদ্ধের চোখের পানে চেয়েও তাতে লজ্জা ছাড়া আর কিছু দেখেনি। জঙ্গল সাফ হয়ে গেল, ইট সুরকি নিয়ে সে প্রাচীন কবর সদ্যমৃত কোনো মানুষের কবরের মতো নতুন দেহ ধারণ করল। ঝালরওয়ালা শালু দ্বারা আবৃত হল মাছের পিঠের মতো সে কবর। আগরবাতি গন্ধ ছড়াতে লাগল, মোমবাতি জ্বলতে লাগলো রাত দিন। গাছপালায় ঢাকা স্থানটি আগে স্যাঁতস্যাঁতে ছিল, এখন রোদ পড়ে খটখটে হয়ে উঠল। হাওয়ারও ভ্যাপসা গন্ধ খড়ের মতো শুষ্ক হয়ে উঠল। এই গ্রাম সে গ্রাম থেকে লোকের আসতে লাগল, তাদের মর্মন্তুদ কান্না, অশ্রুসজল কৃতজ্ঞতা, আশার কথা, ব্যর্থতার কথা, শালুতে আবৃত মাছের পিঠের মতো অজ্ঞাত ব্যক্তির সেই কবরের কোলে ব্যক্ত হতে লাগলো দিনের পর দিন। তার সঙ্গে পয়সা, ঝকঝকে পয়সা, ঘষা পয়সা, সিকি, দোয়ানি, আধুলি, সাচ্চা টাকা, নকল টাকা ছড়াছড়ি যেতে লাগল। ক্রমে ক্রমে মজিদের ঘর বাড়ি উঠল, বাহির ঘর, অন্দর ঘর, গোয়াল ঘর, আওলা ঘর, জমি হল, গৃহস্থালি হল। নিরাক পড়া শ্রাবণের সেই হাওয়াশূন্য স্তব্ধ দিনে তার জীবনের যে নতুন অধ্যায় শুরু হয়েছিল, মাছের পিঠের মতো শালু কাপড়ে আবৃত নশ্বর জীবনের প্রতীকটির পাশে সে জীবন পদে পদে এগিয়ে চলল, হয়তো সামনের দিকে, হয়তো কোথাও নয়। সে কথা ভেবে দেখবার লোক সে নয়। বতর দিনে মগরা মগরা ধান আসে ঘরে, তাই যথেষ্ট। তথাকথিত মাজারের পানে চেয়ে কদাচিৎ কখনো সে যে ভাবিত না হয় তা নয়, কিন্তু তারও যে বাঁচবার অধিকার আছে সে কথাটা সে সাময়িক চিন্তার মধ্যে প্রধান হয়ে ওঠে। তাছাড়া গাঢ় পাহাড়ের শ্রমক্লান্ত হাড় বের করা দিনের কথা স্মরণ হলে
সে শিউরে উঠে, ভাবে খোদার বান্দা সে, নির্বোধ ও জীবনের জন্য অন্ধ। তার ভুলভ্রান্তি তিনি মাফ করে দেবেন, তার করুণা অপার সীমাহীন। একদিন মজিদ বিয়েও করে। অনেকদিন থেকে আলিঝালি একটি চওড়া বেওয়া মেয়েকে দেখছিল, দেহে যৌবন যেন ব্যাপ্ত হয়ে ছড়িয়াছে, বিশাল তার রূপ। দূর থেকে আবছা আবছা তার প্রশস্ত দেহ দেখে শীর্ণ মজিদ জ্বলে উঠেছিল। শেষে সেই প্রশস্ত ব্যাপ্ত যৌবনা মেয়ে লোকটি বিবি হয়ে এলো তার ঘরে। নাম তার রহিমা। সত্যি সে লম্বা চওড়া মানুষ, হাড় চওড়া মাংসল দেহ। শীঘ্র দেখা গেল তার শক্তিও বড় কম নয়। বড় বড় হাঁড়ি সে অনায়াসে এক স্থান থেকে অন্য স্থানে তুলে নিয়ে যায়, গোঁয়ার ধামড়া গায়কেও স্বচ্ছন্দে গোয়াল থেকে টেনে বের করে নিয়ে আসে। হাঁটে যখন মাটিতে আওয়াজ হয়, কথা কয় যখন মাঠ থেকে শোনা যায় গলা, তবে তার শক্তি, তার চওড়া দেহ, যে দেহ দূর থেকে আলিঝালি দেখে মজিদের বুকে আগুন ধরেছিল, তা বাইরের খোলস মাত্র। আসলে সে ঠান্ডা ভীতু মানুষ, দশ কথায় রা নেই, রক্তে রাগ নেই। মজিদের প্রতি তার সম্মান, শ্রদ্ধা ও ভয়। শীর্ণ মানুষটির পেছনে সে মাছের পিঠের মতো মাজারটির বৃহৎ ছায়া দেখে। ও যখন উঠানে হাঁটে, তখন মজিদ চেয়ে চেয়ে দেখে, তারপর মধুর ভাবে হেসে আস্তে মাথা নেড়ে বলে, অমন কইরা হাঁটতে নাই। থমকে গিয়ে রহিমা তার দিকে তাকায়। মজিদ বলে, অমন কইরা হাঁটতে নাই বিবি, মাটি এ গোসা করে, এই মাটিতেই তো একদিন ফিরা যাইবা। থেমে আবার বলে, মাটিরে কষ্ট দেওন গুনা। এ কথা আগেও শুনেছে রহিমা, মুরব্বীরা বলেছে, বাড়ির আত্মীয়রা বলেছে। মজিদের কথার বাইরে শালু কাপড়ে আবৃত মাজারটির কথা স্মরণ হয়। মজিদ নীরবে চেয়ে চেয়ে দেখে, দেখে রহিমার চোখে ভয়। মধুরভাবে হেসে আবার বলে, অমন কইরা কখনো হাইটো না, কবরে আজাব হইব। শক্তিমত্তা নারীর উজ্জ্বল পরিষ্কার চোখে ঘনায়মান ভয়ের ছায়া দেখে মজিদ খুশি হয়। তারপর বাইরে গিয়ে কোরআন তেলাওয়াত শুরু করে। গলা ভালো তার, পড়বার ভঙ্গিও মধুর। একটা চমৎকার সুরে সারা বাড়ি ভরে যায়, যেন হাসনাহেনার মিষ্টি মধুর গন্ধ ছড়ায়। কাজ করতে করতে রহিমা থমকে যায়, কান পেতে শোনে। খোদাতালার রহস্যময় দিগন্ত তার অন্তরে যেন বিদ্যুতের মতো থেকে থেকে ঝিলিক দিয়ে ওঠে। একটি অবক্তব্য ভীতিও ঘনিয়ে আসে মনে মনে। সে খোদাকে ভয় পায়, মাজারকে ভয় পায়, স্বামী মজিদকে ভয় পায়। পুকুরে গোসল করে সিক্ত বসনে উঠানে দাঁড়িয়ে রহিমা যখন চুল ঝাড়ে, তখনও চেয়ে চেয়ে দেখে মজিদ। বিছানার পাশে যে দেহটির তাল পায় না সে, সে দেহটি এখন সিক্ত কাপড় ভেদ করে অদ্ভুত সুন্দর হয়ে ওঠে। তার চোখ চকচক করে, কিন্তু রহিমার চেতনা নেই। গলা কেশে মজিদ বলে, খোলা জায়গায় অমন বেশরমের মতো দাঁড়ায় না বিবি। সচকিত হয়ে রহিমা হাত নাবায়, বুকে ভালো করে আঁচল দেয়, পেছনে সাপটে থাকা কাপড় আলগা করে দিয়ে এধার ওধার যেন বেগানা বেগায়ের লোকের সন্ধানে তাকায়। কিন্তু ওই তো কেবল মজিদ বসে আছে দরজার পাশে, হাতে হুঁকা, গলা সিসার মতো। অবশেষে লজ্জা আসে রহিমার সারা দেহে, দ্রুত পায়ে সে আড়ালে চলে যায়। মজিদের সামনে এমনভাবে আর দাঁড়ায় না কখনো। গ্রামের লোকেরা যেন রহিমারই অন্য সংস্করণ। তাগড়া তাগড়া দেহ, চেনে জমি আর ধান, চেনে পেট, খোদার কথা নেই। স্মরণ করিয়ে দিলে আছে, নচেত ভুল মেরে থাকে। জমির জন্যে প্রাণ, সে জমিতে বর্ষণহীন খরার দিনে ফাটল ধরলে তখন কেবল স্মরণ হয় খোদাকে। কিন্তু জমি এধারে উর্বর, চারা ছড়িয়েছে কি সোনা ফলবে। মানুষেরাও পরিশ্রম করে, জমিও সে শ্রমের সম্মান দেয়, দেয় তো বুক উজাড় করে দেয়। মাঠে গিয়ে মানুষ মেঠো হয়ে ওঠে, কখনো ঘরোয়া হিংসা বিদ্বেষের জন্যে বা আত্মমর্যাদার ভুয়ো ঝান্ডা উঁচিয়ে রাখবার জন্যে তারা জমিকে দাবার ছকের মতো ভাগ করে ফেলে। সেই জমিকেই আবার রক্ত দিয়ে রক্ষা করতে দ্বিধা করে না। হয়তো দুনিয়ার দূষিত আবহাওয়ার মধ্যে তারা বর্বরতার নীচতায় নেবে আসে, কিন্তু যখন জমির গন্ধ নাকে লাগে,
মাটির এলো থাবড়া দলাগুলোর পানে চেয়ে আপন রক্ত মাংসের কথা স্মরণ হয়, তখন ভুলে যায় সমস্ত হিংসা বিদ্বেষ। সিপাহীর খণ্ডিত ছিন্ন দেহের একতাল অর্থহীন মাংসের মতো জমিও তখন প্রাণের বাড়া হয়ে ওঠে। খাবলা খাবলা রুঠা জমি, ডোবা জমি, কাদা জমি, ফাটল ধরা জ্যৈষ্ঠের জমি, সব জমি একান্ত আপন। কোনোটার প্রতি অবহেলা নেই, যেমন সুস্থ মুমূর্ষু বা জরাজর্জর আত্মীয় স্বজনের প্রতি দৃষ্টিভেদ থাকে না মানুষের। মাথার ঘাম পায়ে ফেলেই তারা খাটে, হয়তো কাঠ ফাটা রোদ, হয়তো মুষলধারে বৃষ্টি, তারা পরিশ্রম করে চলে। অগ্রহায়ণের শীত খোলা মাঠে হাড় কাঁপায়, রোদ পানি খাওয়া মোটা কর্কশ ত্বকের ডাসা লোমগুলো পর্যন্ত জল শীতল হাওয়ায় খাড়া হয়ে ওঠে। তবু কোমর পরিমাণ পানিতে ডুবে থাকা মাঠ সাফ করে, সযত্নে সস্নেহে সাফ করে যত জঞ্জাল, কিন্তু জঞ্জালের আবার শেষ নেই। কার্তিকে পানি সরে এলেও কচুরি পানা জড়িয়ে জড়িয়ে থাকে জমিতে, তখন আবার দল বেঁধে লেগে যায় তারা। ভাগ্যকে ঘষে সাফ করবার উপায় নেই, কিন্তু যে জমি জীবন সে জমিকে জঞ্জালমুক্ত করে ফসলের জন্য তৈরি করে, তার জন্য অক্লান্ত পরিশ্রমকে ভয় নেই। এদিকে সূর্য ক্রমশ দূর পথ ভ্রমণে বেরোয়, ঝিমিয়ে আসে তাপ, মেঘশূন্য আকাশের জমাট ঢালা নীলিমার মধ্যে শুকিয়ে ওঠে দিগন্ত বিস্তৃত মাঠ। তখন শুরু হয় আরেক দফা হাড় বের করা শ্রম। রাত নেই দিন নেই হাল দেয়, তারপর ছড়ায় চারা। ছড়াবার সময় না তাকায় দিগন্তের পানে, না স্মরণ করে খোদাকে, এবং খোদাকে স্মরণ করে না বলেই হয়তো চারা ছড়ানো জমি শুকিয়ে কঠিন হতে থাকে। রোদ চড়া হয়ে আসে, শূন্য আকাশ বিশাল নগ্নতায় নীল হয়ে জ্বলে পুড়ে মরে। নধর নধর হয়ে ওঠা কচি কচি ধানের ডগার পানে চেয়ে বুক কেঁপে ওঠে তাদের। তারা দল বেঁধে আবার ছোটে, তারপর রাত নেই দিন নেই বিল থেকে কোঁদে কোঁদে পানি তোলে। সামান্য ছুতোয় প্রতিবেশীর মাথায় দা বসাতে যাদের বিন্দুমাত্র দ্বিধা হয় না, তাদেরই বুক বিমর্ষ আকাশের তলে কচি নধর ধান দেখে শঙ্কিত হয়ে ওঠে। মাটির তৃষ্ণায় তাদের অন্তর খাঁ খাঁ করে, রাত নেই দিন নেই কোঁদে করে পানি তোলে। মন কেমন, এত শ্রম এত কষ্ট, তবু ভাগ্যের ঠিক ঠিকানা নেই। চৈত্রের শেষাশেষি বা বৈশাখের শুরু, ধান ওঠে ওঠে, এমন সময় কোনো এক দুপুরে কালো মেঘের সাথে আসে ঝড়, আসে শিলাবৃষ্টি, হয়তো না বলে না কয়ে নিমেষের মধ্যে ধ্বংস করে দিয়ে যায় মাঠ। কোঁচবিদ্ধ হয়ে নিহত ছমিরুদ্দিনের রক্তাপ্লুত দেহের পানে চেয়ে আবেদ জাবেদের মনে দানবীয় উল্লাস হতে পারে, কিন্তু এখন তারা পাথর হয়ে যায়। যাদের একরত্তি জমিও নেই তারও চোখ ছলছল করে ওঠে, এবং হয়তো তখন খোদাকে স্মরণ করে, হয়তো করে না। মাঠের প্রান্তে একাকী দাঁড়িয়ে মজিদ দাঁত খিলাল করে আর সে কথাই ভাবে। কাতারে কাতারে সারবন্দী হয়ে দ্বিতীয়ার চাঁদের মতো কাস্তে নিয়ে মজুররা যখন ধান কাটে আর বুক ফাটিয়ে গীত গায়, তখনও মজিদ দূরে দাঁড়িয়ে থেকে দেখে আর ভাবে। গলার তামার খিলাল দিয়ে দাঁতের গহ্বর গুতোয় আর ভাবে, কিসের এত গান, কিসের এত আনন্দ। মজিদের চোখ ছোট হয়ে আসে, রহিমার শরীরে তো এদেরই রক্ত, আর তার মতোই এরা তাগড়া গাট্টাগুট্টা প্রশস্ত। রহিমার চোখে ভয় দেখেছে মজিদ, এরা কি ভয় পাবে না? ওদের গান আকাশে ভাসে, ঝিলমিল করতে থাকা ধানের শীষে এদের আকর্ণ হাসির ঝলক লাগে, ওদের খোদার ভয় নেই। মজিদও চায় তার গোলা ভরে উঠুক ধানে, কিন্তু সে তো জমিকে ধন মনে করে না, আপন রক্তমাংসের সামিল খেয়াল করে না। সেন দৃষ্টিতে অবশ্যই চেয়ে চেয়ে দেখে ধান কাটা, কিন্তু তাদের মতো লোম জাগানো পুলক তো জাগে না তার অন্তরে। হাসি তাদের প্রাণ, এ কথা মজিদের ভালো লাগে না, তাদের গীত ও হাসিও ভালো লাগে না। ঝালরওয়ালা শালু কাপড়ে আবৃত মাজারটিকে তাদের হাসি আর গীত অবজ্ঞা করে যেন। জমায়েতকে মজিদ বলে, খোদাই রিজিক দেনেওয়ালা। শুনে শালু কাপড়ে ঢাকা রহস্যময় চিরনীরব মাজারের পাশে তারা স্তব্ধ হয়ে যায়। মজিদ বলে, মাঠ ভরা ধান দেখা যাদের মনে মাটির প্রতি পূজার ভাব জাগে তারা ভূত পূজারী, তারা গুণাগার।
জমায়েত মাথা হেঁট করে থাকে। বতর দিন ঘুরে আসে, আবার পেরিয়ে যায়। মজিদের জমিজোত বাড়ে, সঙ্গে সঙ্গে সম্মানও বাড়ে। গায়ের মাতব্বর ওর কথা ছাড়া কথা কয় না। সলা পরামর্শ, আদেশ উপদেশ, নসিহতের জন্য তার কাছেই আসে। চিরনীরব, শালু কাপড়ে আবৃত মাজারের মুখপাত্র হিসেবে তার কথা সাগ্রহে শোনে। খরা পড়লে তারই কাছে ছুটে আসে খতম পড়াবার জন্যে। খোদা রিজিক দেনেওয়ালা, এ কথা আজ তারা বোঝে। মাঠের বুকে গান গেয়ে গজব কাটানো যায় না, বোঝে। মজিদও আত্মবিশ্বাস পায়। মজিদ সাত ছেলের বাপ দুদুমিয়াকে প্রশ্ন করে, কলমা জানো মিয়া? ঘাড় গুঁজে আধা পাকা মাথা চুলকায় দুদুমিয়া, মুখে লজ্জার হাসি। গর্জে উঠে মজিদ বলে, আইসো না মিয়া। থতমত খেয়ে হাসি বন্ধ করে দুদুমিয়া। সাত ছেলের এক ছেলের সঙ্গে এসেছিল, সে বাপের অবস্থা দেখে খিলখিল করে হাসে। বাপের মাথা নত করে থাকার ভঙ্গিটা যেন গাধার ভঙ্গির মতো হয়ে উঠছে। চোখ কিন্তু তার পিটপিট করে, বলে, আমি গরিব মুরুক্কু মানুষ। খোদাকে হয়তো সে জানে, কিন্তু জ্বলন্ত পেটের মধ্যে সব কিছু যেন বাষ্প হয়ে মিলিয়ে যায়। ভেতরে গনগনে আগুন, সব উড়ে যায়, পুড়ে যায়। আজ লজ্জায় মাথা নত করে রাখে, গাধার মতো পিঠে ঘাড়ে সমান। এবার খালেক ব্যাপারী ধমকে উঠে, কলমা জানোস না বেটা? সে আর মাথা তোলে না, ছেলেটা হাসে। খালেক ব্যাপারী একটি মক্তব দিয়েছে, এরই মধ্যে একপাল ছেলে মেয়ে জুটে গেছে। ভোরে যখন কলতান করে আমসিপাড়া পড়ে, তখন কখনো মজিদের মনে স্মৃতি জাগে, শৈশবের স্মৃতি। যে দেশ ছেড়ে এসেছে সে, যে শস্যহীন দেশ তার জন্মস্থান, সেখানে একদা এক মক্তবে এই রকম করে সে আমসিপাড়া পড়ত। অবশেষে মজিদ আদেশ দেয়, ব্যাপারীর মক্তবে তুমি কলমা শিখবা। ঘাড় নেড়ে তক্ষুনি রাজি হয়ে যায় লোকটি। শেষে মুখ তুলে বোকার মতো বলে, গরিব মানুষ, খাইবার পাই না। লোকটির মাথায় যেন ছিট, যত্রতত্র কারণে অকারণে না খেতে পাওয়ার কথাটি শোনানো অভ্যাস তার। শুনিয়ে হয়তো মানুষের সমবেদনা আকর্ষণ করার চেষ্টা করে, কিন্তু লোকে খেতে পায় না, পায় না, এতে সমবেদনার কি আছে? প্রশ্ন থাকলে তো সমবেদনা থাকবে। ও কি করে অমন গাধার মতো ঘাড় পিঠ সমান করতে পারে, সে কথা তো কেউ জিজ্ঞেস করে না। দৃশ্যটি অবশ্য উপভোগ করে। মজিদের পক্ষ থেকে খালেক ব্যাপারী ধমকে বলে, হইছে হইছে, ভাগ। একদিন ধাড়ি ধাড়ি ছেলে কয়েকটি পাকড়াও করে মজিদ, কিরে বেটা, খতনা হইছে? একটি ছেলে আরেকটিকে আঙুল দিয়ে দেখিয়ে বলে, অরয় নাই। সে রেগে বলে, অরয় নাই। শুনে আগুন হয়ে যায় মজিদ, বলে যে পরশুদিন জুম্মাবার, সেদিন যদি দুজনেরই একসঙ্গে খতনা না হয় তবে মুশকিল হবে। একবার একটি ছেলে বলে, হে কবে আমার খতনা হইছে? তার বাপও মাথা নেড়ে সায় দেয়, ছোট থাকতেই খতনা দিছি, মিশা কথা না হুজুর। কিন্তু মজিদ বিশ্বস্ত সূত্রে শুনেছে ছেলেটির খতনা হয়নি। গর্জন করে বলে ওঠে, তোর লুঙ্গি। বাপ আবার বলে, খোদার কসম, ওর খতনা হইছে। কিন্তু তার কথায় কান্না দিয়ে মজিদ বিদ্যুৎ বেগে ছুটে গিয়ে ধাঁ করে তুলে ফেলে তার লুঙ্গি। ছেলেটি পালাবার উপক্রম করছিল, থাবা দিয়ে তার ঘাড় ধরে ফেলে মসজিদ। বাপও পালাই পালাই করছিল, কিন্তু কিভাবে পালায় ভেবে না পেয়ে ওখানেই বোকার মতো চোখ মেলে বসে থাকে। খানিকক্ষণ বাপ পুতকে একসঙ্গে গালাগাল করে ছেলেটিকে ধরে নিয়ে এসে মজিদ নিজের বাইরের ঘরে খুঁটির সঙ্গে বেঁধে রাখে, বলে, আইজ নামাজের পর আমি তোর খতনা দিমু। দাড়িগো ফোঠা মদ্যের মতো ছেলে তিরতির করে কাঁপতে থাকে। বাপের মুখে রানি শুকিয়ে সে মুখ আমসি হয়ে গেছে। সারাটি দুপুর কোরবানির ছাগলের মতো খুঁটি বন্দি হয়ে থাকে ছেলেটি। আসরের নামাজের পর মজিদ ছুরি তেনা নিয়ে আসতেই সে তার স্বরে আর্তনাদ করে উঠে কান্না জুড়ে দেয়। দেখে বাপের আর সয় না, সেও হাওমাও করে কেঁদে ওঠে। বাইরে লোক জমে গিয়েছিল, খালেক ব্যাপারীও এসেছিলেন ব্যাপার দেখতে। তারা ধমকাতে থাকে বাপকে, দাঁত কড়মড় করে মজিদের। মাঠে শয়তানের মতো যখন গান ধরে তখন খোদার কথার মনে হয় না? বুড়ো ধামরা ছেলে খতনা হয়নি, ভাবতেও কেমন লাগে, তবা তবা। ব্যাপারীকে শুনিয়ে মজিদ বলে, আপনাগো দেশটা বড় জাহেলের দেশ। ছেলের কান্না থামে না। মজিদ যখন বাঁশের কঞ্চি ছিলছে
তখন সে আরেকবার তার স্বরে আর্তনাদ করে বলে ওঠে, আমার বাপেরও খতনা হয় নাই, তেনার আগে দেন। মজিদ বিস্ময়ে হতভম্ব। খালেক ব্যাপারীর পানের চেয়ে কয়েক মুহূর্ত নিষ্পলক হয়ে থাকে, মুখে ভাষা জোগায় না, লজ্জায় ব্যাপারীর কান পর্যন্ত লাল। আধ ঘন্টার মধ্যে দুদুটো খতনা হয়ে গেল। ব্যাপারটা ঠিক হাট বাজারের মধ্যে যেন হলো, কারণ বাপব্যাটাকে ধরবার জন্য লোকের প্রয়োজন ছিল বলে এবং এসব দৃশ্য না দেখে থাকা যায় না বলে ঘরটায় ভিড় জমে গিয়েছিল। শুধু তাই নয়, পেছনে বেড়ার ফুটো দিয়ে দেখলে পাড়ার যত মেয়েরা, ছুকরি, জোয়ান বুড়ি, রহিমা পর্যন্ত না দেখে পারল না। স্বামীর কীর্তিতে উজ্জ্বল হয়ে ওঠা চোখে অন্য মেয়েদের সঙ্গে সেও মুখ আঁচল দিয়ে খানিকটা হাসল। সে রাতে দোয়া দরুদ ছেড়ে মাজার ঘর থেকে বেরিয়ে এসে বাঁ পাশের খোলা মাঠের পানে তাকিয়ে মজিদ কতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। দিগন্ত বিস্তৃত হয়ে যে মাঠ দূরে আবছাভাবে মিলিয়ে গেছে, সেখান থেকে তারার রাজ্য, ওধারে গ্রাম নিস্তব্ধ, দু একটা পাড়ায় কেবল কুত্তা ঘেউ ঘেউ করে। নীরবতার মধ্যে হঠাৎ মজিদ একটা শক্তি বোধ করে অন্তরে। মহব্বতনগর গ্রামে সে শক্তির শিকড় গেড়েছে, আর সে শক্তি শাখা প্রশাখা মেলে সারা গ্রামকে আচ্ছন্ন করে লোকেদের জীবনকে জড়িয়ে ধরেছে সবলভাবে। প্রতিপত্তিশালী খালেক ব্যাপারী আছে বটে, কিন্তু তার শক্তিতে আর মজিদের শক্তিতে প্রভেদ আছে। আজ অপরাহ্নে যে দুটি লোককে মজিদ কষ্ট দিয়েছে, তারা নির্ভেজাল কষ্টই পেয়েছে। সে কষ্ট পাওয়ার পেছনে ক্রোধ নেই, দ্বেষ নেই। আজ সেই লোকদেরই খালেক ব্যাপারী চাবুক মারুক। প্রতিপত্তির ভয়ে তারা মুখে রানা করলেও অন্তরে ঘনিয়ে উঠবে প্রতিহিংসার আগুন। মজিদের শক্তি ওপর থেকে আসে, আসে ওই শালু কাপড়ে আবৃত মাজার থেকে। মাজারটি তার শক্তির মূল। মজিদের সে শক্তি প্রতিফলিত হয় রহিমার উপর। মেয়ে মানুষেরা আসে তার কাছে, এই গ্রামেরই মেয়ে রহিমা। ছোটবেলায় নাকে নোলক পরে হলদে শাড়ি পেঁচিয়ে পরে ছুটোছুটি করত, সবার মনে সে ছবি এখনো স্পষ্ট। প্রথম বিয়ের সময় তারা তাকে দেখেছে, স্বামীর মৃত্যুর পরও তাকে দেখেছে, কিন্তু ওরাই আজ এসে চেনে না, কথা কয় অন্যভাবে, গলা নরম করে সুপারিশের জন্য ধরে। খিড়কির দরজা দিয়ে আসে তারা, এসে সন্তর্পণে কথা কয়, কাঁদলেও চেপে চেপে কাঁদে। বাইরে মাজার যেমন রহস্যময় তাদের কাছে, মজিদও তেমনি রহস্যময়। মজিদ ধরাছোঁয়ার বাইরে, যোগসূত্র হচ্ছে রহিমা। রহিমা শোনে তাদের কথা, কখনো হৃদয় গলে আসে অপরের দুঃখের কথা শুনে, কখনো ছলছল করে ওঠে চোখ। গভীর রাতে কখনো মাজারের ধারে গিয়ে দাঁড়ায়, দাঁড়িয়ে নির্নিমেষ চোখে তাকিয়ে থাকে মাছের পিঠের মতো স্তব্ধ বিচিত্র সেই মাজারের পানি। মাথায় কপাল পর্যন্ত ঘোমটা টানা, দেহ নিশ্চল, তাকিয়ে থাকতে থাকতে ঘোর লাগে, চোখ অবশ হয়ে আসে। মহাশক্তির কাছে পাছে কোনো বেয়াদবি করে বসে, সে ভয়ে বুক কেঁপে ওঠে কখনো। তবু মুহূর্তের পর মুহূর্ত মূর্তির মতো দাঁড়িয়ে থাকে, ভাবে কোন মারুফ ওখানে ঘুমিয়ে আছে, যার রুহ এখনো মানুষের দুঃখ যাতনায় কাঁদে, তাদের মঙ্গলের জন্য আকুল হয়ে থাকে সদা সর্বদা। কখনো কখনো অতি সংগোপনে রহিমা একটি আর্জি জানায়, বলে তার সন্তান নেই, সন্তান শূন্য কোলটি খাঁ খাঁ করে, তিনি যেন তাকে একটি সন্তান দেন। আর্জি জানায় চোখের আকুলতায়, এদিকে ঠোঁট পর্যন্ত কাঁপে না। অতি গোপন মনের কথা শিশুর সরলতায় শালু কাপড়ে ঢাকা রহস্যময় মাজারের পানে চেয়ে বলে, না হয় লজ্জা না হয় দ্বিধা। একদিন হঠাৎ এই সময় দমকা হাওয়া ছোটে, জঙ্গলের যে কটা গাছ আজও অকর্তিত অবস্থায় বিরাজমান তাতে আচমকা গোঙানি ধরে। হাওয়া এসে এখানে শালু কাপড়ের প্রান্ত নাড়ে, কেঁপে ওঠা মোমবাতির আলোয় ঝলমল করে ওঠে রূপালী ঝালর। রহিমাও কেঁপে ওঠে, কি একটা মহাভয় তার রক্ত শীতল করে দেয়। মনে হয় কে যেন কথা কইবে, আকাশে মহা তমিষ্টার বুক থেকে বিচিত্র এক কণ্ঠ সহসা জেগে উঠবে, কিন্তু ঝালর ঝলমলিয়ে আবার স্থির হয়ে যায়। মোমবাতির শিখাও নিষ্কম্প স্থির হয়ে ওঠে, ওপরে আকাশ ভরা তারা তেমনি নীরব। কোনোদিন রহিমা সারা মানবজাতির জন্য দোয়া করে, ওপাড়ার সুনুর বাপ মরণ রোগে যন্ত্রণা পাচ্ছে, তাকে শান্তি দাও,
খেতানির মা পক্ষাঘাতে কষ্ট পাচ্ছে, তার উপর করুণা করো। কারো একপাল ছেলে মেয়ে নিয়ে ভাতে কষ্ট পাচ্ছে, তাদের উপরেও করুণা করো, রহমত করো। চার গ্রাম পরে বড় নদী, কদিন আগে সে নদীতে ঝড়ের মুখে ডুবে মারা গেছে কটি লোক। তাদের কথা স্মরণ করে বলে, ঘরে স্ত্রী পুত্র রেখে নৌকা নিয়ে যারা নদীতে যায়, তাদের উপরে যেন তোমার রহমত হয়। অনেক সময় অদ্ভুত আরজি নিয়ে মেয়ে লোকেরা আসে রহিমার কাছে, যেমন আসে ধান ভানানি হাসুনির মা। বহুদিন আগে নিরাগ পড়া এক শ্রাবণের দুপুরে মাছ ধরতে ধরতে মতিগঞ্জের সড়কের উপর যারা মজিদকে প্রথম দেখেছিল, সেই তাহের আর কাদেরের বোন হাসুনির মা। সে এসে বলে, আমার এক আরজি। এমন ভঙ্গিতে বলে যে রহিমার হাসি পায়, কিন্তু মনে মনেই হাসে, গম্ভীর হয়ে থাকে বাইরে। হাসুনির মা বলে, আমার আরজি উনারে কইবেন আমার যেন মৌত হয়। এবার ঈষৎ হেসে রহিমা বলে, কেন গো বিটি? জ্বালার সহ্য হয় না বুবু, আল্লাহ যেন আমার সত্য দুনিয়া থেকে লয়ে যায়। শকতকে রহিমা প্রশ্ন করে, তোমার হাসুনির কি হইব তুমি মরলে? সেদিকে তার ভাবনা নেই, আপনা থেকেই যেন উত্তর যোগায় মুখে, তুমি নিবা বুবু, তোমার হাতে সোপর্দ কইরা আমি খালাসমু। রহিমা হাসে, হাতে কাঁথার কাজ, হাসে আর মাথা নত করে কাঁথা সেলাই করে। একদিন হাসুনির মা এসে বলল, আমার এক আরজি বুবু। কও। উনারে কইবেন বুড়া বুড়ি দুই গাড়ি জানি দুনিয়ার্থন লেয়া যায় খোদাতাল্লা। কৃত্রিম বিষয়ে চোখ তুলে চেয়ে রহিমা প্রশ্ন করে, ওইটা আবার কেমন কথা হইল? হ, খাঁটি কথা কইলাম বুবু, দুইটার লাঠালাঠি চুলাচুলি আর ভাল লাগে না। বুড়ো বাপ তার দীর্ঘ ঢ্যাঙা মানুষ, মা ছোটখাটো কোঁকড়ানো, কিন্তু দুজনের মুখে বিষ, ঝগড়া ফ্যাসাদ লেগেই আছে। তবে এক একদিন এমন লাগা লাগে যে খুনাখুনি হবার জোগাড়। ঢ্যাঙা লোকটি তেড়ে আসে বারবার, ঘুণ ধরা হাড় করকর করে, ওদিকে বুড়ি নড়ে চড়ে না, এক জায়গায় বসে থেকে মাথা ঝাঁপিয়ে ঝাঁপিয়ে রাজ্যের গালাগাল জুড়ে দেয়। গালাগাল দিয়ে বুড়োকে যখন বিন্দুমাত্র ঘায়েল করতে পারে না, তখন শেষ অস্ত্র হানে। ওরে মরার বেটা, তুই কি ভাবছস? ভাবছস বুঝি পোলাগুলি তোর জন্মের? আল্লাহ সাক্ষী, হেগুলি তোর জন্মের না, তোর জন্মের না। শুনে হাসুনির মায়ের কান লাল হয়ে ওঠে আর আঁচলে মুখ লুকিয়ে হাসে। তাহের, কাদের আর কনিষ্ঠ ভাই রতন, তাদের বুদ্ধি বিবেচনা থাকলেও তা আবার স্বার্থের ঘরে ঢাকা। সামান্য হলেও বাপের জমি আছে, ঘর আছে, লাঙল গরু আছে, তার দিনও ঘনিয়ে এসেছে, আর বর্ষায় টিকে কিনা সন্দেহ। তারা চুপ করে শোনে। অন্ধ ক্রোধে কাঁপতে কাঁপতে বুড়ো বাপ এগিয়ে আসে, ছেলেদের পানে চেয়ে বলে, হুনসস কথা, হুনসস। ছেলেরা সমস্বরে বলে, ঠ্যাঙা বেটি রে, ঠ্যাঙা। সমর্থন পেয়ে বুড়ো চেলা নিয়ে দৌড়ে আসে। তাহের শেষে জমিজোতের মায়া ছেড়ে বাপের হাত ধরে ফেলে, কাদের বোঝায়, থাক কইবার দাও, খোদাই তার শাস্তি করব। জন্মের কথা নিয়ে মায়ের উক্তি শুনে হাসুনির মায়ের কান লাল হয়ে ওঠে, কিন্তু পরে বুকে যন্ত্রণা হয়, তাই রহিমাকে এসে বলে কথাটা, হয় বুড়া বুড়ি দুইটাই মরুক, নয় ওনারে কনেকটা বিহিত করবার। হঠাৎ সমবেদনায় রহিমার চোখ ছলছল করে ওঠে, বলে, তুমি দুঃখ করো না বিটি, আমি কমুনি। মেয়েটাকে তার ভালোই লাগে, দুস্থা মেয়ে, স্বামী মারা যাবার পর থেকে বাপের বাড়িতে আছে, বাড়িতে তিন তিনটে মর্দ ছেলে বসে বসে খায়, এক মুঠোর মতো যে জমি সে জমি তোদের পেট ভরে না, তাই টানাটানি আধ পেটা খেয়ে দিন গুজরান। বসে বসে অন্ন ধ্বংস করতে লজ্জা লাগে হাসুনির মায়ের, সে তো একা নয়, তার হাসুনিও আছে, তাই বাড়িতে বাড়িতে ধান ভানে, কিন্তু কিছু একটা মুখ ফুটে চাইতে আবার লজ্জায় মরে যায়। রহিমা বলে, শ্বশুর বাড়ির যাও না কেন? অরা মনুষ্যী না, নিকা করো না কেন? কয়েক মুহূর্ত থেমে হাসুনির মা বলে, দিলে চায় না বুবু। জীবনে তার আর শখ নেই, তবে গায়ের আর মানুষের রক্ত তারও দেহে বয় বলে মাঠ ভরে ধান ফললে অন্তরে তার রং ধরে। বতর দিনে বাড়ি বাড়ি কাজ করে হাসুনির মায়ের ক্লান্তি নেই, মুখে বরঞ্চ চিকনাই দেখা দেয়। এমনই কোনো দিনে তাহের খোশ মেজাজে বলে, শরীরে রং ধরছে কেন, নিকা করবি নাকি? বুড়ি আমের আটির মতো মুখটা বাড়িয়ে বলে,
খানকির বেটি নিকা করবো বলেই তো মানুষটারে খাইছে। মানুষটা মানে তার মৃত স্বামী তাহের কৌতুক বোধ করে, বলে, কেমনে খাইছস? হাসুনির মায়ের অন্তর তখন খুশিতে টলমল, কথা গায়ে মাখে না, হেসে বলে, গিলা খাইছি। মা বুড়ি আছে সামনে, নইলে গিলে খাওয়ার ভঙ্গিটাও একবার দেখিয়ে দিত। দূরে ধান খেতে ঝড় উঠে, বন্যা আসে পথ ভোলা অন্ধ হাওয়ায়, দিগন্ত থেকে গড়িয়ে গড়িয়ে আসে অফুরন্ত ঢেউ। ধান খেতের তাজা রঙে হাসুনির মায়ের মনে পুলক জাগে, আপন মনকেই ঠাট্টা করে বারবার শুধায়, নিকা করবি মাগি, নিকা করবি? কিন্তু কাকে করে, ওই বাড়ির মানুকে পেলে করে কি? তেল চকচকে জোয়ান কালো ছেলে, গলা ছেড়ে যখন গান ধরে তখন ধানের খেতে যেন ঢেউ ওঠে। রূপকথা বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা বিখ্যাত উপন্যাস লাল শালু। আজ প্রথম পর্ব, আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।